আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে, একটা উইকেন্ডের একটা ব্লগ। এখানে আমার হাজব্যান্ড নাস্তা করছিলেন, আসলে আমার মনে পড়ছে না উনি কবে লাস্টে নাস্তা করেছেন। সবসময় তো সিরিয়াল খেয়ে কাজে চলে যান, তো গতকালকে লেফটওভার আলু ভাজি ছিল, আমি বললাম যে পরোটা দিয়ে খেয়ে দেখো, তো খেয়ে বললেন যে অনেক মজা লাগছে। তো খাওয়া দাওয়া করে আজকে অনেক ঠান্ডা ছিল, বাট ওয়েদারটা একটু ভালো ছিল, তাই বাচ্চাদেরকে নিয়ে আমাদের ঘোরার সামনেই বললাম যে একটু ঘুরে আসি। ওরা ঘোরে থেকে অনেক দুষ্টামি করছিল। 12টা পরে আবার অন্ধকার হয়ে যাবে, উইন্টার সিজনটা এরকমই, তো তাড়াহুড়া করে আমরা বেরিয়ে পড়ছি। বাচ্চারা ঘরে থাকতে থাকতে আসলে বিরক্ত হয়ে যায়, আমাদেরকে বিরক্ত করে, তাই একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলে ওরাও ভালো থাকে, আমাদেরকেও ভালো রাখে। আদিয়ান তো খুব খুশি, ও এমনিতেই দরজার কাছে এসে বসে থাকে বাইরে বের হওয়ার জন্য, তো বের হতে পেরে তো অনেক খুশি। দুজনে প্লে করছে, দুজনে খুব খুশি। তো একটু পরে আমরা চলে আসি, অনেকক্ষণ হলো আমি এসে আমি আমার রান্না বান্না করে নিয়েছি, আমার ক্যামেরাটা অন করিনি। এখানে আমি পাস্তা রেডি করেছি আমার হাজব্যান্ডের জন্য, তারপর আমি ভাত রান্না করেছি। এখানে কচুর মুখি দিয়ে মাছ রান্না করেছি, এই মুখিটা অনেক ভালো ছিল। তারপর মুরগির মাংস দিয়ে আলুর একটা ঝোল করেছি, আর শিমের বিচি দিয়ে আর মাছ রান্না করেছি, অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। তাড়াহুড়া করে রান্না বান্না শেষ করে খেয়ে দেয়ে বিকেল হয়ে গেছে, তো আজ আমি একটা পিঠা বানাবো, সেই জন্য এই যে আমি চালের গুঁড়ি রাইস ফ্লাওয়ার মিঠা বের করেছি, তারপর আমি একটু ময়দা প্লেন ফ্লাওয়ারও দিব। এই পিঠাটার নাম হচ্ছে গিয়ে নুনের বড়া, আমরা সিলেটে এটা খেয়ে নুনের বড়া বলি, অন্য অঞ্চলে লবণ পিঠাও বলে, তো যে যাই বলুক, সেই জন্য আমি একটু আদা রসুন আর একটু কাঁচামরিচ আমি পিল করে নিয়েছি, এগুলোকে এখন আমি পেস্ট করে নেব। জাল আসলে দুই তিনটা কাঁচামরিচ, খুব বেশি জাল হয় না, বাচ্চারা তো খাবে না, আমি আমার হাজব্যান্ড খাবো, সেই জন্য আমি দুই তিনটা কাঁচামরিচও দিই, সব সময় আমার ভালো লাগে। তারপর ধনিয়া পাতা আমি কুচি করে মাখানোর সময় উপর দিয়ে দিই। তো এখানে ইনায়া অনেক টায়ার্ড, ওর আব্বু মশার টিভি দেখছিল, ইনায়া দিনে ঘুমায়নি, তো এখন ঘুমিয়ে যাবে, সেই জন্য সে আঙুলটা মুখে দিয়ে রেখেছে। তো ইনায়াকে ওর আব্বু বেডে নিয়ে গেছে ঘুম পাড়ানোর জন্য, এদিকে আমি সেই দুই কাপ পানি দিয়েছি একটা হাঁড়ির মধ্যে, তারপর আমি পানিটা একটু ব্লক আসার পর আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। তারপর এখানে আমি 4 কাপ, আমার ছোটো একটা কাপ আছে সেটা দিয়ে আমি চালের গুঁড়ি দিয়েছি 4টা, তারপর আমি 1/2 কাপ ময়দাও দিয়েছি, তারপর এটাকে আমি মেখে নিয়েছি। তো আমার হাজব্যান্ড এসে বললেন যে আমাকে কোনো হেল্প লাগবে কি না, আমি বললাম যে একটু আসো, এমনিতেই বললাম আসার জন্য, যেহেতু জিজ্ঞেস করছে আমাকে হেল্প লাগবে কি না। তো এই যে উনি কাটছেন, অনেক ইজি একটা কাজকে কমপ্লিকেটেড করে ফেলছে। তুমি যে প্রেশার দিলে অত প্রেশার দেওয়া, জাস্ট
তো শেষ পর্যন্ত ওনাকে দিয়ে করাই নেই, কারণ ওনাকে দিলে আমার এক ঘন্টার কাজ 3 ঘন্টা লেগে যাবে, সেই জন্য আমি তাড়াহুড়া করে করে নিয়েছি। এই যে এই সবগুলা হচ্ছে আমার পিঠা বা নুনের বড়া, তো এগুলাকে এখন আমি ফ্রোজেন করে রাখবো। অনেক সময় আসলে চা বিস্কিট খেতে খেতে ভালো লাগে না, তো যখন ইচ্ছে করে বিকেলবেলা একটু চায়ের সাথে গড়ে থাকলে এগুলো বেজে খাওয়া যায়। তারপর ঘরে যদি কেউ আসে, তখন তো বাইরের জন্য কেউ আসে না, তো নিজেরা নিজেরাই চায়ের সাথে বিকেলবেলা বসে একটু ভাজাপোড়া খেতে ইচ্ছে করলে খাওয়া যায়। তারপর ডিপ ফ্রিজে রাখলে 3 থেকে 6 মাস পর্যন্ত থাকে, একটু নষ্ট হয় না, সেই জন্য একসাথে অনেকগুলা বানিয়ে রাখা হয়। আমি না সবাই রাখে এভাবে। তো দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা ট্রের মধ্যে সবগুলোকে একটা একটা করে একটু বাঁকা বাঁকা করে রেখে দিচ্ছি, যাতে আমার হাত দিয়ে আঙ্গুল দিয়েও আমি ছুটাতে পারি, অথবা একটা ছোট চামচ দিয়ে ঠেনে ঠেনে আমি বের করতে পারি শক্ত হওয়ার পর। তো এটাকে আমি এখন ক্লিন ফ্রেম দিয়ে রাফ করে নিব। এটা এই ক্লিন ফ্রেমের উপরে আবার আমি আর একটা লেয়ার দেব। এভাবে আমি 2টা লেয়ার করে রেখে আমি কাজ করছিলাম। টিভিতে একটা নাটক দেখছিলাম, আমার বাংলা নাটক দেখতে অনেক ভালো লাগে। যখনই আমি রাতের বেলা একটু চান্স পাই, তো ওরা ঘুমিয়ে যায়, তখন আমি একটু নাটক দেখি। তো একটু দেখছিলাম, আদিয়ানো ছিল ওইখানে। যে আমার 2টা লেয়ার শেষ, এভাবে আমি আর একটা এইরকম আমার আরেকটা ছোট ট্রে আছে, সেটাতে বাকিগুলো রেখে দেব। তো এভাবে করে রাখলে ডিপ ফ্রিজে অনেক জায়গা কম লাগে আসলে। এখানে আমি টেস্ট করার জন্য মজা হয়েছে কিনা সেই জন্য কয়টা আমার জন্য বেজে নিচ্ছি। এই যে অনেক মজা হয়েছিল, আমি অনেক ক্রিস্পি করে খাই। তো আমাকে দেখে দেখে আমার নুনের বড়া বানানোটা শেষ হয়ে গেছে। এখন আমি আদিয়ানকে চেঞ্জ করে বেডে নিয়ে যাব ঘুম পাড়ানোর জন্য। বাচ্চারা আসলে কেন জানি না গুছানো কিছুই দেখতে পারে না, এই যে ও সব কিছু ফেলে দিয়েছে নিচে, কেন জানি না। আমি সারাদিন গুছাতে থাকি আর ওরা এলোমেলো করতে থাকে। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আর না, কথা হবে আগামী ব্লগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।